গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেয়া শেখ মুজিবুর রহমান কিভাবে বাংলাদেশের অবিসংবাদিত নেতা হয়ে উঠলেন, সে কাহিনী নিয়ে তৈরি হয়েছে টুঙ্গিপাড়ার মিয়া ভাই। এই ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে দেখা যাবে প্রযোজক সেলিম খানের ছেলে শান্ত খানকে, তার বিপরীতে আছে প্রার্থনা ফরদিন দিঘি। ছবিতে অন্যান্য চরিত্রে আছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, জিয়াউল হাসান কিসলু, শিবা শানু সহ আরো অনেকে। চলচ্চিত্রটি স্বাধীনতা দিবস উপলক্ষে 26 মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু ছাড়পত্র পাওয়ার এক সপ্তাহের মধ্যেই ছবিটি প্রদর্শন স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। শামীম আহমেদ রনির চিত্রনাট্যে ছবিটির প্রযোজনার পাশাপাশি পরিচালনাও করেছেন সেলিম খান। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যেহেতু ছবিটি, তাই অনেক সতর্কতা তাদের নিতে হচ্ছে। এটি সেন্সর পেলেও কিছু সদস্য মনে করছেন ছবিটি আবারও দেখার প্রয়োজন, তাই তারা পুনরায় এটি প্রদর্শন করবেন, তারপরেই সিদ্ধান্ত নেবেন সেটি ছাড়পত্র কবে দেওয়া হচ্ছে।